লাল চিমুরে ওএনজিসি বোম ফাতির মানো কিটিংগেই সামং মুথাগেই রেখা আমসেনে খুলি বদলক ক্রাক সাল ডিপুটি তামসা তামা জরাব ওএনজিসি নে বিখাক্তেই বোম ফাতির মা বাই চরেলাম বিধানসভা এবা কনস্টিটিউয়েন্সি আমসেনে ক্রেন ক্রেন আমসে ইয় হোক বার খাইদেরুনি খেত বেলাইনো হামিয়াং বাইকা হারি বাই তাবুক বেলাইনো কতর জেরামঙ্গ ক্রাইজা হোক বার খাইনাই লোকরক ওএনজিসি নে বিখাক্তেই বোম ফাতির ওই হোক বার খাইদেরুনি খেত হামিয়াং গই থাংপনো ফিয়াবা জবাসুব মুংসা খাইজা গ্যা আবরে বগিনো ইয়গিয়াং গই পাইথাগো আমসেনি বুড়ি বদলক ওএনজিসি বোম ফাতির মানো কাশুনানি বগে খরাং দিশালাইকাদে সামং মুথাগের লাইকা ইয়াগলো পাতিমনি কক্তো মানকিনো থাঙ্গি সৈকা বিশালগড় থানি নাইম থাংরক সৈকা ডিসিএম চরলাম ব্রকনি বিডিও খবই ওএনজিসি নি আদং রক ঘটনাটা হলো যার যার জমিনে ইঞ্জিনিয়ারে জমিনে এই একটা জায়গাতে এই কানের মধ্যে তিনটা চারটা পয়েন্ট পড়ছে, কিন্তু এটা পয়েন্ট করার পর আছে কি হয় ওখানে দল দলই হয়ে যায় পুরা নিচে দাইব জায়গা নিচে ভবিষ্যতে এটা আর ফসল করা যায় না, ফসল করলে যদি করি এটা নিচে ঘেস বাইর হইয়া পরে ফসল হয় না এটা, তার জন্য আমরা এখানে সব মিলে বাধ্য হয়ে মানা করতে লাগছে। এখন তারা কী করবে জবরদস্তি করলে তো কিছু করা যায় না, কারণ তারা আমরা তো মানা করেই থাকি, করার পরও তারা যদি না মানলে তারা তো আমাদের পেটের মধ্যে তারা লাভ মেরে যাবে। ওরা আপনাদের ডিমান্ডটা কি? আমরা কিছু ডিমান্ড না, ডিমান্ড বলতে এখন যেমন মনে করি আশপাশ যারা করতে খেতে গিয়ে করতেছে এই ঘরগুলি সব সব কেরাক হয়ে যাবো এটা, এটা সব কেরাক হয়ে যাবো এটা, মানে এটা কি ওএনজিসির বোমা ব্লাস্টিং? বোম ব্লাস্টিং এই এলাকার নাম কি? এই এলাকার নাম হচ্ছে আমার এলাকার হচ্ছে সুতারমোড়া, এটা মান্নকুলা লালসিংমোড়া পরে। এটা মানে আপনাদের সঙ্গে কতদিন ধরে ঝামেলা চলছে? ওএনজিসি ঝামেলা বলতে এখানে অনেকদিন থেকে ঝামেলা চলতেছে, এটা এটা নিয়ে সমস্যা। আজকে কি হয়েছে? গতকালও আছে, গতকালও মানা করছে, আজকেও এই সেম, কিন্তু অথচ খেতে মালিক জায়গার মালিক জানে না, তারা লুকা চলে যে এই সব সব কাজ করে এটা দশটা এগারোটা দিকে সব আয় করবো। মানে আপনাদের না জানিয়ে আপনাদের জমিতে বোমা ব্লাস্টিং করছে? বোমা ব্লাস্টিং করতেছে, এমন অবস্থা তারা করতেছে। সরকারি কাছে তো এমনি বাধা দিয়ে যায় না, এটা আপনারাও জানেন, আমরা তো এই দেশের নাগরিক। মাসে একটু শুনেন দিদি, এই যে আগরতলার দিকে অনেকের বাড়ি করে জায়গা নিচে না নিয়ে রাস্তা বানাইছে, কিতা করছে টাকা দিছে কিতাকে, অনেকে ধরেন আগে ফাঁসকানি জায়গা আসতো, কথার কথা কইলে ফাঁসকানি জায়গা অনেক গ্রামের মধ্যে ফাঁসকানি জায়গার দাম পাইছে কত 20 লাখ, ইটা দেয়া শহরের মধ্যে হয় তারে পুনর্বাসন দিছে না এলে ঘর দিছে, বাধা তো দিওন জানো ওখানে আপনারা দুঃখ কষ্ট আমরা বুঝতেছি, জল উঠে তারপরে এদিকে মাটিটা নরম, আপনারা একটা ভয়, একটা ভয় হইলো মাটিটা নিয়ে ঘরটা নিয়ে ফাইটা জায়গা বা ভাঙ্গানি পড়ে ঘর ফাইটা গেছে বা ভাঙে, এই ডিসিএম সাহেব তারা গিয়ে দেখাইছে বুঝছেন নি, আমরা কি এত রিলুক আসলাম সবার সামনে আছে পুলিশ, আমরা সবার সামনে আপনারা আমি ভালো লেগে করছি, আপনারা তারা কোন যে আমরা সরকারের কাছে বাধা দিলে তো আপনারা বদনাম করাইবেন, যে আমরা এই দেশের নাগরিক সরকারের কাছে বাধা দিলে কিন্তু আমরা দিয়া লাভ হয়েছে গিতা, এরপরও তারা এই আইতে আছে আইতে আছে, এরপরে আমরা তো সই নিছে আমরা ঘর ভাঙলে দিব, এরপরও চারজনের নামে কেস দিছে, তারা চারজনের নামে কেস দিছে, তারা কি হয়েছে সরকারে ঘর দিছে, হেমন ঘর যদি এখন ভাঙ্গে লাগে আমরা কি করে থাকুন, দূরে ফাটায়
আমরা বাইরে থাকতে পারি না, দূরে নিয়ে। এখন পর্যন্ত আপনাদের এলাকাত কতটা ঘর মানে ফাটল হয়েছে? ফাটল হয়েছে দেখে ইনকে কতটা, আমারটা তো ফাটছে আমি জানি যে দূরে জানি আসছে কতটা ফাটল হয়েছে মনে হয়। আমরা এলাকা তো অনেক দূরে দূরে হয়েছে আর কি, আমরা দিকে শব্দটা দেখেন এই আমার ঘরটা কি অবস্থা আছে একটু দেখে এলেন আপনার। আর আমরা বাড়ি করে থাকতো না, আমরা এই কষ্ট করি, আমরা গরিব মানুষ, আমরা গৌদ্যর্থী করছি আপনার কাছে, আমরা অনুরোধ করি আমরা এই নদীর লোকের ঘর আমরা একটা বাড়ি ঘর থাকতো না। এটা কোন এলাকা? মান্ডুক বিলা। আপনাদের দাবিটা কি, মূলত দাবিটা কি? আমরা 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 আমরা